একদিন তোমার মনে হলো তুমি খেজুরের রস খেতে চাও, কিন্তু তা খাওয়ার জন্য তোমাকে গ্রামে যেতে হবে। তোমার বাসা হতে গ্রামে আসা যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস। একদিন তুমি বেরিয়ে পড়লে এবং সেখানে চার গ্লাস রস খেয়ে বাসায় ফিরে এসে দেখলে তোমার 132 টাকা খরচ হলো। আরেকদিন তুমি তোমার বন্ধুর সাথে গিয়ে দুজন মিলে 10 গ্লাস রস খেলে এবং ফিরে এসে দেখলে তোমাদের মোট 294 টাকা খরচ হয়েছে। তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাস ভাড়া কত? এখানে খেয়াল করো, তুমি যেখানে থাকো তোমার বাসা থেকে তোমাকে গ্রামে যেতে হবে। তোমাকে গ্রামে যেতে হবে কেন? জুস খাওয়ার জন্য কিংবা রস খাওয়ার জন্য। তো তোমার বাসা থেকে তোমার গ্রামে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি? বাস। তাই তোমাকে বাসে করে গ্রামে যেতে হবে। খেয়াল করো, তোমাকে বাসে করেই গ্রামে যেতে হবে এবং তোমাকে কিন্তু বাসে করেই আবার গ্রাম থেকে তোমার বাসায় ফিরতে হবে। অর্থাৎ তোমার বাসা থেকে গ্রামে যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস, আবার কিন্তু গ্রাম থেকে বাসায় ফেরার একমাত্র মাধ্যম হলো বাস। বাস ভাড়া কত সেটা কিন্তু জানো না, তাই ধরে নিলাম একজনের জন্য বাস ভাড়া কত? X টাকা। একজনের জন্য বাস ভাড়া হচ্ছে X টাকা। খেয়াল করো, তোমাকে যেতে হবে বাসে করে এবং আসতে হবে বাসে করে। যদি একবার যাওয়ার ফলে তোমার X টাকা খরচ হয়, অর্থাৎ যদি একবার যাতায়াতের ফলে তোমার X টাকা খরচ হয় বাস ভাড়া হিসেবে, তাহলে দুইবার যাতায়াতের জন্য তোমার মোট কত টাকা খরচ হবে? তোমার মোট 2x = 2x টাকা খরচ হবে। অর্থাৎ বাস ভাড়াতে তোমার যাওয়া আসা বাবদ মোট 2x টাকা খরচ হবে। এখন তুমি সেখানে কয় গ্লাস রস খেলে? তুমি সেখানে 4 গ্লাস রস খেলে। 1 গ্লাস রসের দাম কত সেটা জানি না, তাই ধরে নিলাম 1 গ্লাস রসের দাম হচ্ছে Y টাকা। তুমি প্রথম দিন কয় গ্লাস রস খেলে? তুমি প্রথম দিন 4 গ্লাস রস খেলে। তাহলে 4 গ্লাস রসের দাম কী হবে বলো তো? 4 গুণ Y, অর্থাৎ 4Y টাকা। অর্থাৎ তোমার মোট বাস ভাড়া বাবদ 2x টাকা এবং রসের বাবদ 4Y টাকা খরচ হয়েছে। অর্থাৎ প্রথম দিন, অর্থাৎ ফার্স্ট ডেতে তোমার মোট 2x + 4Y টাকা খরচ হয়েছে। খেয়াল করো, প্রশ্ন বলেছে প্রথম দিন তোমার মোট 132 টাকা খরচ হয়েছে। 132 টাকা খরচ হয়েছে, তাহলে 2x + 4Y = 132, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাস ভাড়া এবং রস বাবদ খরচ। আবার প্রশ্ন বলেছে আরেকদিন তুমি তোমার বন্ধুর সাথে গিয়ে দুজন মিলে 10 গ্লাস রস খেলে। অর্থাৎ এবার কজন তোমরা গেলে গ্রামে? এবার তোমরা দুজন গ্রামে গেলে। একজন বাবদ যদি 1x টাকা খরচ হয়, তাহলে দুজন বাবদ বাস ভাড়ার জন্য 2x টাকা খরচ হবে। আবার বলি, একজনের জন্য যদি বাস ভাড়া বাবদ যাওয়ার ক্ষেত্রে 1x টাকা খরচ হয়, তাহলে দুজনের জন্য যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ বাসা থেকে গ্রামে যাবে সেই জন্য, অর্থাৎ সেই ক্ষেত্রে দুজনের জন্য বাস ভাড়া বাবদ 2x টাকা খরচ হবে। কিন্তু তোমরা যে দুজন যাবে, তোমাদের দুজনকে আবার বাসায় কিন্তু ফিরতেও হবে। এই দুজনকে তোমরা যে দুজন যাবে সে দুজনকে তোমাদের আবার বাসায় ফিরতেও হবে। অর্থাৎ যার বাবদ জন্য যদি 2x টাকা খরচ হয়, তাহলে যাওয়া প্লাস আসা, অর্থাৎ দুইবার যাতায়াতের জন্য মোট খরচ হবে 2x = 4x টাকা। এটা কি, এটা হচ্ছে একবার যাতায়াতের জন্য যদি 2x টাকা খরচ হয়, তাহলে
দুইবার যাতায়াতের জন্য মোট 4x টাকা খরচ হবে। আবার খেয়াল করো, তোমরা হচ্ছে দ্বিতীয় দিন দুইজন মিলে 10 গ্লাস রস খেলে, কয় গ্লাস রস খেলে, 10 গ্লাস রস খেলে। যদি 1 গ্লাস রসের দাম y টাকা হয়, তাহলে 10 গ্লাস রসের দাম কত টাকা হবে বলো তো? 10y টাকা। অর্থাৎ সেকেন্ড ডেতে তোমাদের বাস ভাড়া বাবদ 4x টাকা এবং রসের বাবদ 10y টাকা খরচ হয়েছে। অর্থাৎ সেকেন্ড ডেতে তোমাদের মোট 4x প্লাস 10y টাকা খরচ হয়েছে। প্রশ্নে বলেছে সেকেন্ড ডেতে তোমাদের মোট 294 টাকা খরচ হয়েছে, অর্থাৎ 4x প্লাস 10y = 294 হবে, কারণ এটা হচ্ছে বাস ভাড়া এবং হচ্ছে জুস বাবদ খরচ, এবং এটা কিন্তু ঠিক তাই বোঝাচ্ছে, তাই এই দুটো ইকুয়াল হবে। অর্থাৎ তোমাকে এই দুটো সমীকরণে কাজ করে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে। এখন প্রথম সমীকরণে আসি, 2x প্লাস 4y = 132। খেয়াল করো, আমি চাচ্ছি এক্স এবং ওয়াই এর মান বের করা, আমি চাচ্ছি এক্স এবং ওয়াই এই দুটার ভ্যারিয়েবল এর মানটা বের করতে। তার জন্য একটু সিম্পলি কাজ করতে হবে, সেকেন্ড ইকুয়েশনটা একটু খেয়াল করতে হবে। এই সেকেন্ড ইকুয়েশনে এক্সের সাথে 4 গুণাকার আছে, কিন্তু ফার্স্ট ইকুয়েশনে এক্সের সাথে কি 2 গুণাকার আছে। 2-এর সাথে কত গুণ করলে 4 হবে? 2-এর সাথে 2 গুণ করলে 4 হবে। তাই কী করব, এই ইকুয়েশনকে কমপ্লিটলি 2 দিয়ে গুণ করতে হবে, যাতে এই 4x এর সাথে মিলে যায়। যখন গুণ করব তখন কিন্তু সবার সাথে গুণ করতে হবে, যে কোনো একজনের সাথে গুণ করলে চলবে না, এতে মানের পরিবর্তন হবে। এখন 2x × 2 হচ্ছে 4x প্লাস 4y × 2 হচ্ছে 8y = 132 × 2 হচ্ছে 264। অর্থাৎ আমরা একটা নতুন ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে কি 4x প্লাস 8y = 264। আমাদের সেকেন্ড ইকুয়েশন কী ছিল? 4x প্লাস 10y = 294। এটা ছিল আমাদের সেকেন্ড ইকুয়েশনটা। তাই এখন এই দুটি ইকুয়েশন নিয়ে কাজ করব। ধরুন এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 এবং এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। লক্ষ্য করো, এই সংখ্যাটা এই সংখ্যা থেকে বড়, তাই সুবিধার জন্য 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ দিব। কেন বিয়োগ দিব? যাতে যে কোনো একটা চলক কাটাকাটি চলে যায়, কারণ এখানে এক্সের সাথে 4 গুণাকার আছে এবং এখানে এক্সের সাথে 4 গুণাকার আছে এবং দুটা দুজনই কিন্তু প্লাস, তাই যদি এদেরকে বাদ দিতে হয় তাই যে কোনো একটা সংখ্যাকে মাইনাস হতে হবে। মাইনাস করার জন্য অপোজিট সাইন আনতে হবে, তাই যেখানে একটি সমীকরণকে কী করব, বাদ দেব, অর্থাৎ বিয়োগ করব। তাই এখন 3 - 2 করছি। 3 নং সমীকরণ হচ্ছে 4x প্লাস 10y, এখানে মাইনাস এখানে মাইনাস। 2 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে 4x প্লাস 8y = 3 নং সমীকরণের ডান পক্ষ হচ্ছে 294 মাইনাস মাইনাস 2 নং সমীকরণের ডান পক্ষ হচ্ছে 264। 4x প্লাস 10y মাইনাস মাইনাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 8y = 294 মাইনাস 264 হচ্ছে 30। এখানে 4x কাটে কেটে যায়, তাহলে পাবো 10y মাইনাস 8y হচ্ছে 2y, 2y = 30। 30কে লেখা যায় 2 × 15। তাহলে ওয়াই এর ভ্যালু কি? ওয়াই হচ্ছে 15। অর্থাৎ 1 গ্লাস জুসের দাম হচ্ছে 15 টাকা। প্রশ্নে তোমার কাছে কে চেয়েছে বাস ভাড়া কত, তাই এখন যে কোনো সমীকরণকে ব্যবহার করতে পারবো বাস ভাড়া বের করার জন্য। আমি এই সমীকরণকে ব্যবহার করছি, 2x প্লাস
4y equals to 132 equals to 2x plus 4 into y এর মান হচ্ছে 15 equals to 132 2x plus 60 equals to 132 কে লেখা যায় 72 plus 60 তাহলে 2x এর ভ্যালু হচ্ছে 72 আবার 72 এই সংখ্যাটাকে লেখা যায় 2 গুণ 36 কারণ 36 দুগুণে 72 তাহলে x এর ভ্যালু হচ্ছে কি 36 সুতরাং x ইকুয়ালস টু 36 টাকা এটা কি ছিল এটা ছিল তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাস ভাড়া অর্থাৎ তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাস ভাড়া হচ্ছে 36 টাকা এটাই অ্যানসার আবারও বলছি ইকুয়েশন থেকে আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা অনুযায়ী তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাস ভাড়া হচ্ছে 36 টাকা এবং এটাই অ্যান্সার